বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। অ্যাপেটাইজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো মেয়োনিজ। তেল ছাড়া কিভাবে ঝটপট ইলেকট্রিক বিটারে মেয়োনিজ তৈরি করা যায় তার একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। অনেকের মেয়োনিজটা জমতে চায় না, খুব সহজে মাত্র 30 সেকেন্ডে কিভাবে মেয়োনিজ তৈরি করেছি এ টু জে টিপস সহ দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বল নিয়েছি, এখানে আমি ডিম নিয়েছি 1 পিস। এখন ডিমটা ভেঙে নিচ্ছি, ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখানে আমি চিনি নিব, লাল চিনি। এই আখের চিনিটা ব্যবহার করবেন, তাহলে এই চিনিতে ক্ষতি একটু কম থাকে। সব চিনিতে ক্ষতিকারক, তবে এই চিনিটাতে ক্ষতিকারক একটু কম থাকে। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। চিনি দিয়েছি 1 টেবিল চামচ। চিনিটা অর্ধেক ঢালবো, বিট করব, বাকি অর্ধেকটুকু ঢেলে আবার বিট করে নিব। একবারে ঢালতে যাবেন না, এভাবে অর্ধেক করে ঢেলে দিবেন। বিট করা আমার হয়ে গিয়েছে, এখন বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, বিট লবণ দিয়েছি 1/2 চা চামচ, সাদা লবণ দিয়েছি 1/4 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1/4 চা চামচ, আর এখানে আমি লেবন জুস দিব 2 চা চামচ। এখন আবার একটু বিট করে নিব। যদি আপনারা এই মেয়োনিজটা দীর্ঘায়ু করতে চান, 2-3 দিন রাখতে চান, সেই ক্ষেত্রে এখানে অয়েলটা অ্যাড করে দিবেন। এই মেয়োনিজটা অন টাইম ব্যবহার করা যাবে। দেখেন, একদম পারফেক্টলি মেয়োনিজ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। কত ইয়ামি হয়েছে, কত জুসি হয়েছে, আমি একটা চামচের সাহায্যে উঁচু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চামচের সাহায্যে কিন্তু বেশ আমি উল্টে পাল্টে এভাবে মিক্সড করে নিচ্ছি, তারপরেও কিন্তু এটা ঝোল পাতলা হয়ে যাচ্ছে না। এটা যে কোনো সময় আপনারা ঝটপট তৈরি করে ঝটপট খেয়ে নিতে পারবেন। এটা অন টাইম, আর যদি 2-3 দিন রাখতে চান মাস্ট এখানে তেলটা অ্যাড করে দিবেন। অল্প একটু তেল দিলেই হয়ে যাবে, 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিলেই হয়ে যাবে। তবে তেলটা না খাওয়াই ভালো, যেহেতু এখন রোজা রমজান মাস, তাই সবসময় আমাদেরকে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। এই মেয়োনিজ দিয়ে ডেকোরেট করা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত ইয়ামি হয়েছে, কত পারফেক্টলি হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।